হাই ফ্রেন্ডস, আমি সমর রায় আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলাতে। ডিফেন্স সেক্টরে প্রতিদিন যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেই সমস্ত ঘটনার আপডেট পেতে অতি অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়টি হচ্ছে ডিআরডিওর পক্ষ থেকে। আজকে ডিআরডিওর পক্ষ থেকে আমাদের কাছে একটি খুবই সুন্দর খবর এসেছে, যেটা হয়তো শুনলে আপনারা হয়তো খুবই আনন্দিত হবেন। ডিআরডিও করোনা ভাইরাসের উপরে ভিত্তি করে একটি বিশেষ ধরনের টেস্ট কিট তৈরি করেছে, যেটা করোনা ভাইরাসের টেস্ট কিট নামে পরিচিত। এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দ্বারাও এটা অ্যাপ্রুভ করা হয়েছে। এবং সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে এটা সম্পূর্ণরূপে ইন্ডিজিনিয়াস এবং যার প্রতি ইউনিট কস্ট হচ্ছে 1200 টাকা, যেটা আগে ছিল 4500 টাকা। এছাড়াও ডিআরডিও এই শুধু টেস্ট কিট নয়, তাছাড়াও তৈরি করছে মাল্টিপল কিট নির্মাণ করছে, যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর সিস্টেম, আইসোলেশন টিউব এবং ডাক্তারদের জন্য বডি স্যুট এবং N95 মাস্ক। তা কোভিড-19 বা করোনা ভাইরাসের জন্য যে ভেন্টিলেটর সিস্টেম তৈরি করা হচ্ছে সেটা ডিআরডিও পার উইক 5000 প্রোডাকশন করতে পারবে, এবং যার প্রতি ইউনিট কস্ট হচ্ছে 4 লাখ রুপিস। এবং ডাক্তারদের জন্য যে বডি স্যুটটি তৈরি করা হয়েছে তার প্রতি ইউনিট কস্ট রয়েছে 7000 রুপিস, এবং এটা পার মান্থ 10000 প্রোডাকশন করার ক্ষমতা রয়েছে। যেটি নির্মাণ করছে ফ্রন্টিয়ার প্রোটেকটিভ ওয়্যার প্রাইভেট লিমিটেড এবং মেডিটেক প্রাইভেট লিমিটেড যৌথভাবে এটা নির্মাণ করছে, যেটি পার মান্থ 10000 স্যুট তৈরি করার ক্ষমতা রয়েছে। এবং N95 মাস্ক, যেটার প্রতি ইউনিট কস্ট রয়েছে 70 রুপিস, এটিও তৈরি করা হয় ডিআরডিওর পক্ষ থেকে। তা এর সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে ডিআরডিও খুব কুইকলি দেশের পরিস্থিতি অনুসারে এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে, যার জন্য এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো বিদেশ থেকে আর কিনতে হবে না, ভারতীয় ও চাহিদা অনুসারে এরা নিজেদের প্রোডাকশনটা নিজেরাই করতে পারবে। এটাই সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের রিসার্চ ক্যাপাবিলিটি এখন আগের থেকে অনেকটা স্ট্রং হয়ে গেছে। পরবর্তী টপিকটি হলো রেড ফ্ল্যাগ এক্সারসাইজ নিয়ে। দ্য হিন্দু পত্রিকাতে একটি রিপোর্ট এসেছে, তাতে এটা বলা হয়েছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এয়ারফোর্সের দ্বারা সংগঠিত রেড ফ্ল্যাগ এক্সারসাইজের ফার্স্ট ফেজটি ক্যান্সেল করা হয়েছে। এটি 30 এপ্রিল আমেরিকার আলাস্কা প্রদেশে এই রেড ফ্ল্যাগ এক্সারসাইজটি সংগঠিত করার কথা ছিল, যাতে ভারতের Sukhoi-30 MKI এয়ারক্রাফ্ট অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার তরফ থেকে এটা অফিসিয়ালি ঘোষণা করা হয় যে এটি 30 এপ্রিল এটি সংগঠিত করা হবে না। তার কারণ হিসাবে তারা এটা বলেছে যে বর্তমানে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসের প্রবলেমটি চলছে, যতদিন পর্যন্ত এই করোনা ভাইরাসের প্রবলেমটা সলভ করা যাচ্ছে না ততদিন এটি কন্ডাক্ট করার কোনো চিন্তাভাবনা নেওয়া হবে না। 2008 সালে ভারতীয় এয়ারফোর্স প্রথম এই রেড ফ্ল্যাগ এক্সারসাইজে অংশগ্রহণ করেছিল, সেই সময় এই এক্সারসাইজটা নাওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে বেশ কয়েকবার ইন্ডিয়ান এয়ারফোর্স এই রেড ফ্ল্যাগ এক্সারসাইজে অংশগ্রহণ করেনি, তার পেছনে কারণস্বরূপ এটা বলা হতো যে সেই টাইমে যে পরিমাণ অর্থের প্রয়োজন হতো এই এক্সারসাইজের জন্য সেটা বেয়ার করা ভারত সরকারের পক্ষে একটু ইম্পসিবল হয়ে যেত, সেই কারণের জন্য তারা অংশগ্রহণ করেনি। কিন্তু পরবর্তী সময়ে বেশ কয়েকবার তাতে অংশগ্রহণও করেছিল প্রয়োজনীয়তা অনুসারে। ইন্ডিয়ান এয়ারফোর্স বায়ুসেনার মেন 3টি যুদ্ধ বিমান এতে পার্টিসিপেট করতো, সেটা হচ্ছে Su-30 MKI, জাগুয়ার IL-70 আর হচ্ছে C-70 বিমান। এবং এই রেড ফ্ল্যাগ এক্সারসাইজটি অংশগ্রহণ করা হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের ফ্রন্টের তরফ থেকে অনুষ্ঠিত করা হয়, এবং এই রেড ফ্ল্যাগ এক্সারসাইজ বছরে বেশ কয়েকবার অনুষ্ঠিত হয় আমেরিকান এয়ারফোর্সের দ্বারা, এবং যাতে অংশগ্রহণ করে আমেরিকার যে সমস্ত বন্ধু দেশ রয়েছে সেই সমস্ত দেশগুলি। এবং এই এক্সারসাইজের মেন উদ্দেশ্য হচ্ছে যে
পৃথিবীতে যে সমস্ত দেশগুলি রয়েছে যাদের এয়ারফোর্স স্ট্রংলি আছে, তাদের অত্যাধুনিক বিমান যেগুলো রয়েছে সেইগুলো যুদ্ধ পরিস্থিতি অনুসারে নতুন ধরনের এবং হাইটেক ধরনের ফ্লাইং ক্রু যেগুলো রয়েছে সেই ধরনের টেস্টগুলো তাদের শেখানো, এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে তেজস বিমানের উপরে ভিত্তি করে। যখন ভারতবর্ষ তেজস বিমান প্রোডাকশন শুরু করেছিল, তখন তেজস বিমান সবকটি ছিল IOC স্ট্যান্ডার্ডের। বর্তমানে তেজস বিমানগুলি হচ্ছে FOC স্ট্যান্ডার্ডের। তা আমাদের HAL হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে তেজসের যেটা SP-21 বিমানটি রয়েছে, সেটির টেস্ট ফ্লাইট কন্ডাক্ট করা হয় এবং এটি সম্পূর্ণরূপে সফল হয়েছে। এবং এছাড়া SP-22 যার গ্রাউন্ড টেস্টটি বর্তমানে চলছে, সেটা সফল হয়েছে এবং ইন ফিউচারে আরও যে সমস্ত টেস্টগুলো দরকার সেগুলো তারা কন্ডাক্ট করবে। আমাদের HCL এর তরফ থেকে 4টি FOC ভেরিয়েন্টের তেজস ইন্ডিয়ান এয়ারফোর্সকে খুব তাড়াতাড়ি ডেলিভার করার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের জন্য আমাদের দেশে সমস্ত ফেসিলিটিগুলি বর্তমানে বন্ধ হয়ে আছে। সেই কারণের জন্য সঠিক সময়ে এগুলো ডেলিভার করা সম্ভব না। সেই কারণের জন্য তেজস বিমানের যেটা ডেলিভারি রয়েছে সেটা অনেকাংশে অনেকটাই পিছিয়ে যাবে। প্রথম অবস্থায় চারটি বিমান ভারতীয় এয়ারফোর্সকে দেয়া হবে এবং পরবর্তীতে 4টি বিমান যেটা সুলুর এয়ারবেসে ডিপোর্ট করা হবে এবং যার নাম রাখা হবে 18 ফ্লাইং বুলেট স্কোয়াড্রন। এই ভেরিয়েন্টগুলোর যেটি তৈরি হবে এবং সুলুর এয়ারবেসে ডিপোর্ট করা হবে সেগুলি IOC স্ট্যান্ডার্ড থেকে অনেক অ্যাডভান্স লেভেলের হবে। কীভাবে অ্যাডভান্স লেভেলের হবে তাহলে সেটা নিয়ে আমরা আপনাদের সামনে একটু আলোচনা করি। বেসিক্যালি অ্যাডভান্সটা হবে তার ফ্লাইং ক্যাপাবিলিটির ওপরে, কারণ IOC মডেলের যে সমস্ত বিমানগুলো ছিল তাতে 2টি ফিউল ট্যাঙ্ক ছিল, সেটা ছিল হচ্ছে 1200 লিটারের একটা এবং 800 লিটারের একটা। কিন্তু বর্তমানে যেটা FOC স্ট্যান্ডার্ডের রয়েছে সেটাতে আরও মানে অ্যাডিশনালভাবে আরও 725 লিটার ফিউল ট্যাঙ্ক অ্যাড করা হয়েছে, যার ফলে তেজসের ফ্লাইং ক্যাপাবিলিটি আরও বেড়ে যাচ্ছে। এবং শুধু তাই না, এটা মিড এয়ার রিফুয়েলিংয়ের ক্যাপাবিলিটিও এর মধ্যে অ্যাড করা হচ্ছে, যার জন্য কি হচ্ছে মাঝ আকাশে এই বিমান প্রয়োজনীয়তা অনুসারে রিফুয়েলিং করতে পারবে এবং এর ফ্লাইটিং ক্যাপাবিলিটি আগের থেকে ডবল হয়ে যাবে। তাছাড়া আমাদের যেটা FOC স্ট্যান্ডার্ডের তেজস রয়েছে তাতে যে মিসাইলগুলো ইউজ করা হয় তা সেটাই হচ্ছে ডার্বি এবং অস্ত্র মিসাইল, যার রেঞ্জ হচ্ছে 110 কিলোমিটারের মতো। এছাড়া FOC ভেরিয়েন্টের সবচেয়ে বিশেষত্ব গুণগুলো রয়েছে হচ্ছে টার্ন, সেটা হচ্ছে 8G থেকে -3G পর্যন্ত এর জি লোড ক্যাপেবল। এবং FOC স্ট্যান্ডার্ডের তেজস হালকা গতিতে যখন চলে তখন 8G ফোর্স পর্যন্ত এরা সহ্য করে নিতে পারে। এর জন্য FOC ভেরিয়েন্ট এর তেজস মেকানিক্যালের কিছু সিস্টেম চেঞ্জ করা হয় যাতে এর ক্যাপেবিলিটি বাড়ানো যায়। এবার আপনারা বুঝতেই পারছেন যে ধরেন তেজসের যুদ্ধক্ষেত্রে বা কোনো ডগ ফাইটের ক্ষেত্রে তেজসের দিকে কোনো মিসাইল অ্যাটাক করেছে এবং সেই সময় তেজস 8G পর্যন্ত টার্ন নিয়ে, তা যখন 8G পর্যন্ত টার্ন নেবে তখন মিসাইল তার যেটা লক্ষ্যবস্তু রয়েছে সেটা থেকে তার টার্গেটকে ভ্রমিত করতে পারবে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো গুণ তেজসের। আর আপনাদের এর আগে তেজসের যেটি আমি ভিডিও বানিয়েছি তাতে আপনাদের বলেছিলাম যে তেজস হচ্ছে তার স্ট্যান্ডার্ডে সবচেয়ে বেশি মনোগ্রেবল, যেটা IOC মডেলের তেজস রয়েছে তার চাইতে FOC মডেলের তেজস আরও বেশি মনোগ্রেবল, যার জন্য যে কোনো ডগ ফাইটের ক্ষেত্রে তেজস অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এটা হয়তো আপনারা ভালোই বুঝতে পারছেন যে এটা 8G থেকে -3G পর্যন্ত ক্যাপেবল জি লোড সহ্য করার। যে কোনো ডগ ফাইটের ক্ষেত্রে তেজস যে ক্যাটাগরিতে বিলং করে সেই ক্যাটাগরিতে এর চাইতে কোনো ভালো বিমান থাকতে পারে না। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, এবং যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই করে লাইক বাটনটি প্রেস করবেন এবং প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।